আছে আমাদের, কিন্তু তা সত্ত্বেও যদি আমাদের নিজস্ব ক্যাম্পাসে সেরকম একটা সেরকম থাকে তাহলে আরো ভালো হয়। সেই উদ্দেশ্যে এই সেরকমটা তৈরি করা, সেই সেরকমে যাতে আমাদের স্টাফরা অনায়াসে থাকতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়, খাদ্য খাওয়ার কোনো প্রবলেম না হয়, সেটা দেখেই আমরা এমন জায়গায় করেছি যেটা একটু আলাদা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও আছে এবং ঘরটাও খুবই পরিষ্কার করেছে। কারণ ইনফেকশন যদি কারো হয় তার পরিবেশটাও পরিচ্ছন্ন থাকা দরকার, বাঙালি ডাক্তারি পরিভাষায় যেটা বলে। তো সেই দিক দিয়ে এই রুমটা অনেক ভালো এবং আমাদের এটা বলব যে এখনও পর্যন্ত আমাদের যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে কোভিডের যাতে না হয়, সেই পদক্ষেপগুলোর জন্য আমাদের এখনও কেউ কোভিডে সেরকম আক্রান্ত হয়নি, এটা আমাদের ভালো দৃষ্টান্ত। ভবিষ্যতেও না হোক সেটাই আশা করব, তবুও যদি হয় তার জন্যই এই একটা রুমের ব্যবস্থা। মোটামুটি সুবিধা স্যার বললেন কি মোটামুটি সবাই মিলিয়ে স্টাফ আমার ফ্যামিলি মিলিয়ে 1000 জন এখানে আছে, আর কোনো কিছু আনফর্চুনেটলি কিছু হচ্ছে তার জন্য একটু জাস্ট থাকা হলো, গভর্নমেন্ট ব্যবস্থা আছে, ফির ভি একটু থাকলে কেউ নিজের লোক একটু মনে সাহস পায়, লোক এখানে মানে ইয়ে করতে পারবে, নিজের লোক মতন থাকবে, এখানকার যে পরিষেবা আছে স্টাফ সব আছে সেসব পরিষেবা দেবেন। অ্যাজ এ ডক্টর আমার একটু সেই সময় জিম্মেদারিও বেড়ে যাবে, আমি যদি চাইব না হয়, লেকিন এখন তো করোনা এখন তাড়াতাড়ি যাচ্ছে না, দ্রুত করতে হবে, যে গাইডলাইন আছে গভর্নমেন্ট গাইডলাইন আমরা সব ফলো করব, আর সবসময় যে হিসাবে বাউন্ডারি হিসাবে যত প্রিকশন নেওয়া হয়েছে গেট ক্লিয়ার প্রিকশন ওই সুন্দর করে কোনো এখনও পর্যন্ত হয় না, আশা করছি এখনও আগেও পর্যন্ত হবে না, এইসব আমার বিশ্বাস আছে, অ্যাজ এ ডক্টর চেষ্টা করবো। আর যে হিসাবে ইমিউনিটি বুস্টার জন্য আমরা সব ভিতরে অনেকটা স্টেপ নিয়েছি, তা ভিটামিন সিকে ট্যাবলেট দেওয়া আছে, জিঙ্কের ট্যাবলেট আছে, যে ভিটামিন ডি আছে, তারপরে যে হলুদ গুঁড়ো আছে সে দুধের সঙ্গে, তারপরে কাঢ়া আছে, চা আছে, গরম হলুদ গরম জল আছে, এই যে অনেকটা প্রিকশন চলছে ইমিউনিটি বুস্টার করার জন্য, হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে।